আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুন আর রশিদ, পঙ্গুত্ব বাত হাড়জোড়া ব্যথা প্যারালাইসিস এন্ড স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট। আমার মেইন যে আমি আসলে প্রফেশনের সাথে যুক্ত সেটা হচ্ছে যে আমার ওয়েব ডেভেলপমেন্ট এবং মেডিকেল রিলেটেড আর্টিকেল রিসার্চ এবং আর্টিকেল রাইটিং আমার হচ্ছে পেশা। তা এই আর্টিকেলগুলা এবং রিসার্চ থেকে আমি যেই জিনিসগুলা মানে সুন্দরভাবে কালেক্ট করতে পারি বা যেগুলো রিলায়েবল ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলা সচরাচর আমাদের যে পেশেন্ট আসে তাদের জন্য ভালো, সেইটাই আসলে সুন্দরভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে আমার আরএক্স হারুন ডট কম ওয়েবসাইটে এবং আরএক্স জার্নাল অফ ফিটনেস অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ এই মানে জার্নালে। তে প্রতিদিনের মতো দর্শক, আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে টপিকসটা নিয়ে সেটা সম্পর্কে আগে আপনাদের সাথে বলে নেই। এটা হচ্ছে শোল্ডার ডিসলোকেশন। শোল্ডার ডিসলোকেশন বলতে বুঝতেই পারতেছেন যে আসলে শোল্ডার ডিসলোকেশন মানে শোল্ডারটা নর্মাল পজিশনে যে থাকার কথা সেই পজিশনটাতে থাকে না। এখন দেখা গেল যে কোনো আঘাত, ইঞ্জুরি, ট্রোমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা চলতে ফিরতে ফ্রসফুল থ্রাস্ট, এই সমস্যাগুলো থেকে দেখা যায় কি যে আমাদের শোল্ডার জয়েন্ট যেটা বুকে বোঝায় এটা এই জায়গায় হচ্ছে একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট, এখানে হচ্ছে হিউমারাসের হেড এবং হচ্ছে ক্লাভিকলের ল্যাটারাল যে বর্ডারটা থাকে ফোসার মতো যেটা আর কি চাকতির মতো বল এবং একটা ফোসার ভিতরে ঢুকানো থাকে, এবং এই দুইটা জয়েন্ট এখানে অ্যাসোসিয়েট লিগামেন্ট আছে, টেন্ডন আছে, কার্টিলেজ আছে যেগুলো দড়ির মতো কাজ করে, কাজ করে মূলত আমাদের এই জয়েন্টটাকে স্টেবল পজিশনে রাখে। তা স্টেবল পজিশনে যখন থাকে তখন আমাদের কোনো পেইন বা পেইন রিলেটেড কোনো টাইপের প্রবলেম আমরা ফিল করি না। কিন্তু দেখা গেছে যে কোনো কারণে আমরা পড়ে যাওয়া, হোঁচট খাওয়া, অ্যাক্সিডেন্ট, আঘাত বা যে কোনো সিস্টেমের কারণেই হোক, যখন আমার এই জয়েন্টার ইন্টারনাল স্ট্রাকচারটা ঠিক থাকে না, সেটা ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, মিডিয়াল হতে পারে, ল্যাটারাল হতে পারে, সুপ্রিয়র ইনফিরিয়রও হতে পারে, এই সাইডগুলোতে যখন ডিসপ্লেস হয়ে যায় তখন এই কন্ডিশনটাকেই শোল্ডার ডিসলোকেশন হিসাবে বলা হয়ে থাকে। দর্শক, শোল্ডার ডিসলোকেশন সম্পর্কে আমরা ডিটেল জানতে হইলে আমরা যেই টপ জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে কথা বলতে হবে এটা হচ্ছে এটা শোল্ডার ডিসলোকেশনের টাইপ এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে আপনার কজেস, তিন নাম্বার সিমটম, চার নাম্বার হচ্ছে আপনার ডায়াগনোসিস, পাঁচ নাম্বারে হচ্ছে এটা ট্রিটমেন্ট। তো দর্শক, সোজা ভাষায় বলতে গেলে শোল্ডার আসলে কত টাইপের ডিসলোকেশন হতে পারে, মূলত তিন টাইপের ডিসলোকেশন হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং একটা ইনফিরিয়র। এখন অ্যান্টেরিয়র শোল্ডার ডিসলোকেশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে শোল্ডার জয়েন্টে অ্যান্টেরিয়র সাইড মানে আমার বডির পাশের সাইড যেটা আছে এইটা, এই সাইডে মূলত অ্যান্টেরিয়র সাইডে ডিসলোকেশন এটা হয়, এবং এই জায়গায় যেটা হয় অ্যাবডাক্টেড মুভমেন্ট, ব্লো ডাউন, নিচের দিকে নেমে যাবে, অ্যাবডাক্টেড মুভমেন্ট হবে। এর পরবর্তীতে হচ্ছে এক্সটার্নালি এই শোল্ডার জয়েন্ট, জয়েন্টের মাঝখানে যে হিউমেরাসটা রোটেট হবে, মানে অ্যাবডাক্টেড মুভমেন্ট এবং হচ্ছে রোটেশনাল মুভমেন্ট হবে, মুভমেন্টের পাশাপাশি হচ্ছে এক্সটেন্ডেড ইঞ্জুরি হবে। এক্সটেন্ডেড বলতে বোঝাই দিতেছে যে নর্মাল থেকে একটু সরে যাওয়ার যে ইঞ্জুরি, এই টাইপের ইঞ্জুরিটাই কিন্তু আসলে শোল্ডার ডিসলোকেশনে, অ্যান্টেরিয়র ডিসলোকেশনে হয়ে থাকে। এর পাশাপাশি হিউমারের ফোর্সফুল পড়ে গেলে বা আঘাত, ট্রোমা এগুলার কারণেও শোল্ডারের অ্যান্টেরিয়র ডিসলোকেশনটা হয়। তো শোল্ডার ডিসলোকেশনের তিনটা টাইপের ভিতরে ম্যাক্সিমামটা অ্যান্টেরিয়র ডিসলোকেশনের পরিমাণটাই বেশি, এবং বলা হয়ে থাকে শোল্ডার ডিসলোকেশনের 100টা রোগীর ভিতরে 97% রোগী যেই সমস্যাটাই পড়ে সেটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র শোল্ডার ডিসলোকেশন এটা। তো এর পরবর্তীতে আমরা এক্সামিনেশন করলেও এটা রোটেটের মুভমেন্ট বা অ্যাবডাকশন, অ্যাডাকশন বা ইন্টারনাল এক্সটার্নাল রোটেশন করলেও আমরা বুঝতে পারবো যে আসলে কোন টাইপের প্রবলেম ফিল করতেছে পেশেন্ট, ম্যানুয়াল কিছু টেস্ট করেও এটা পাওয়া যায়। এখন কথা হচ্ছে সেকেন্ডে আসবো যেটা, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন। তো পোস্টেরিয়র ডিসলোকেশন বলতে দর্শক যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র শোল্ডার জয়েন্ট থাকবে এবং অ্যাক্সিয়াল লোডিং উইথ অ্যাবডাক্টেড মুভমেন্ট। এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র শোল্ডার জয়েন্ট এবং অ্যান্টেরিয়র সাইডটা,
এরপরে হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং, অ্যাক্সিয়াল মানে সেন্টার পার্ট যেটা আছে এই পার্টটাতে লোডিং এবং অ্যাবডাক্টেড মুভমেন্ট ইন্টারনালি রোটেট, ইন্টারনালি রোটেশনাল মুভমেন্ট হবে এবং এই মুভমেন্টের এই সিস্টেমের কারণে কিন্তু পোস্টেরিয়র শোল্ডার ডিসলোকেশন হয়। এটারও কিছু কজ আছে, কজগুলো আমরা পরে ডিটেলস সুন্দরভাবে জানবো। এবং এই শোল্ডার ডিসলোকেশন হওয়ার চান্স হচ্ছে 2-4%, 100টা ডিসলোকেশনের পেশেন্ট যদি আপনি দেখেন 2-4% পর্যন্ত এই শোল্ডার ডিসলোকেশন হয়, পোস্টেরিয়র শোল্ডার ডিসলোকেশন। এবং রেয়ার কেস এবং ম্যাক্সিমাম সময় আসলে বলা হয়ে থাকে যেটা ইনফিরিয়র ডিসলোকেশন, এটা যদি ওই মেজর যদি কোনো ইন্টারনাল স্ট্রাকচারের যদি প্রবলেম বা আঘাত ইঞ্জুরি এই টাইপের কোনো কিছু যদি না হয় তো দর্শক ইনফিরিয়র ডিসলোকেশনটা খুব কম হয়ে থাকে। এবং বলা হয়ে থাকে এটা জাস্ট অনলি 100টা রোগীর মাঝখান থেকে একটা রোগীর এই ইনফিরিয়র ডিসলোকেশন হতে পারে। আমরা যদি আরো ডিটেইল জানতে চাই গুগলের যদি আমরা সার্চ কনসোলের দিকে চিন্তা করি, যে পার ডে দেখা গেছে 50-60-65,000 লোক এই শোল্ডার ডিসলোকেশন নিয়ে অনলি আমেরিকার মতো একটা দেশে এটাতে গুগলে সার্চ করে থাকে। তো দর্শক বুঝতেই পারতেছেন যে এই টপিকসটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কতটুকু জরুরি। তো দর্শক আমরা এটা টাইপ জানলাম 1 নম্বর, 2 নম্বরে আমরা জানবো যেটা সেটা হচ্ছে কজ। কজের ভিতরে বলতে হলে সবার আগে বলতে হবে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাক্রিওমোক্লাভিকুলার জয়েন্ট বা ক্লাভিকলের সাথে হিউমারাসের অথবা স্ক্যাপুলার সাথে হচ্ছে হিউমারাসের জয়েন্ট যেটা আছে এই জয়েন্টটার মানে মাঝখানে ইঞ্জুরি হবে, ট্রোমা হবে, মানে ট্রোমার কারণে ক্ষত বা আঘাতের কারণে বা হাত মোচড় খাওয়া যেটা বলা হয়ে থাকে এটার কারণে, অথবা ফুটবল ক্রিকেট, ক্রিকেট স্পেশালি যেটা ক্রিকেট খেলতে হলে যে এই যে বলটা যে আমাদের রানিং মারতে হয় যিনি প্লেয়ার ওনার কিন্তু এই শোল্ডার মাসেলের বা রোটেটর কাপ মাসেল এবং সুপ্রা স্পাইনেটাস ইনফার স্পাইনেটার মাসেলের পাওয়ার যদি কম থাকে তাহলে কিন্তু ওনার শোল্ডার ডিসলোকেশন হওয়ার চান্সটা অনেক বেশি। এরপরে ফুটবল ক্রিকেট বা হকি যেটা বলা হয়ে থাকে হকিতেও এটার চান্স অনেক বেশি থাকে। এর পরবর্তীতে অ্যাথলেট যারা আছে এই অ্যাথলেটদেরও কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে। এর সাথে সাথে যেটা হতে পারে ক্লাভিকল ফ্র্যাকচারের কারণে হতে পারে, তারপর হচ্ছে হিউমারাসের আপার হেড ফ্র্যাকচারের কারণে হতে পারে, এর পরবর্তীতে দেখা গেছে যে আপনার স্ক্যাপুলা ফ্র্যাকচার যদি হয় এটার কারণে হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, ইউনিল্যাটেরাল অথবা মাল্টি ডাইমেনশনাল ইঞ্জুরি যদি আপনার এই জায়গাটাতে হয়ে থাকে মানে শোল্ডার জয়েন্টে এর কারণেও কিন্তু শোল্ডার ডিসলোকেশনটা আপনার হতে পারে। পাশাপাশি আছে আর সফট টিস্যুর হাইপার এক্সটেন্সিবিলিটি যেটা বলা হয় যে এইখানে মাসেলের পাওয়ার কম বা মাসেল যদি কোনো ডিজিজ কন্ডিশনের কারণে শুকিয়ে যায় তাহলে কিন্তু এটা এই ডিসলোকেশন হওয়ার চান্সটা অনেক বেশি। তো দর্শক মোটামুটি এর পাশাপাশি আরও কিছু যেমন কজ থাকে যেটা পিসার ক্ষেত্রে, যেমন যারা আমরা ভারী কাজ করি কলকারখানায় যেটা ভারী কাজ করি কাজ করা লোকদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে থাকে। এরপর বলতে শোল্ডার ল্যাক্সিটিভিটি যেটা আছে রিল্যাক্স পজিশনে কারো এটা বেশি থাকতে পারে, কারো কনজেনিটাল প্রবলেমের কারণে এই সমস্যা হতে পারে, জন্মগত প্রবলেম এটা। তারপরে এরপর যেটা আপনি বলবেন যেটা এখানে অ্যাসোসিয়েট যে মাসেলস বা লিগামেন্ট বা টেন্ডন যেগুলা অথবা নার্ভ যে সাপ্লাই আছে এই নার্ভ সাপ্লাইয়ের কোনো কারণে অ্যাবনরমালিটি যদি স্পাইনাল কর্ডের ভিতরে হয় আপনার সারাভিকাল রিজনে এটা থেকেও আমাদের এই শোল্ডার ডিসলোকেশনটা হতে পারে। এর পরবর্তীতে শোল্ডার অস্টিওআর্থ্রাইটিস রিমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও হতে পারে, শোল্ডার জয়েন্ট স্টিফনেসের কারণেও হতে পারে, অথবা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস যেটাকে বলা হয় বা ফ্রোজেন শোল্ডার এটার কারণেও হতে পারে। তো এর পাশাপাশি আরও কিছু কজ আছে, সেই কজগুলো আসলে ততটা গুরুত্বপূর্ণ কজ না, মূলত অ্যাক্সিডেন্টের কারণে এবং ফুটবল ক্রিকেট হকি যারা খেলতেছে এবং দেখা গেছে যে কিছু মানে মানে বয়স বা বার্ধক্যজনিত কারণে এবং বার্ধক্যজনিত কারণে কিছু হরমোনাল অ্যাবনরমালিটি হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু অস্টিওপোরোসিস হলে আপনার এই ডিসলোকেশন এবং ফ্র্যাকচার হওয়ার চান্সটা বেশি থাকে। তো মূলত দর্শক এইটুকু হচ্ছে আপনার এটার কজ। এখন আমরা জানবো 3 নম্বরে হচ্ছে সিমটম জানবো। সিমটম জানতে হলে আমাকে অ্যাট ফার্স্ট যেটাকে আমাকে দেখতে হবে এই জায়গাটায় অ্যাট ফার্স্ট সিমটম হচ্ছে এখানে পেইন থাকবে। পেইনটা কেমন, এটা অ্যাকুট পেইন হতে পারে, হঠাৎ করে প্রচুর পেইন হতে পারে, বার্নিং পেইন হতে পারে, থ্রম্বিং পেইন হতে পারে বা পিন নিডিল সেন্সেশন হতে পারে, পেইনটা মাস্ট থাকবে। এটা পেইনের পরে এটা হচ্ছে যে মুভমেন্ট, 2 নম্বরে আপনার মুভমেন্টে প্রবলেম মানে
আমরা অ্যাবডাকশন অ্যাডাকশন বা ইন্টারনাল রোটেশন বা ফ্লেকশন এক্সটেনশন টাইপের যদি আমরা এক্সারসাইজ করতে যাই তাহলে কিন্তু আমাদের এই মুভমেন্টে কিন্তু ব্যথা ফিল হবে দুই নাম্বার এই মুভমেন্টের মুভমেন্টে আপনার লিমিটেড রেঞ্জ অফ মুভমেন্ট এটা দুই তিন নাম্বারে আমরা যেটা বলবো যে শোল্ডার জয়েন্টে স্টিফনেস এটা থাকবে আমরা নর্মাল যদি দেখা গেল যে শোল্ডার জয়েন্টে হয়তো ডিসলোকেশন অনেক আগেই হয়ে আছে পেশেন্ট তার গাফিলতির কারণে ঔষধ খাচ্ছে কিন্তু ওইভাবে গুরুত্ব দিয়ে খাচ্ছে না হয়তো নিজে নিজে কিছু খাইতেছে বা নর্মাল কোনো ডাক্তারকে দেখায় খাইতেছে খাওয়ার কারণে দেখা যায় ধীরে 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 শোল্ডার জয়েন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে ফ্রিজ হওয়ার কারণে আপনার মুভমেন্ট রেস্ট্রিকশন এটাও হচ্ছে আপনার তিন নম্বর মানে সিমটম এরপর আপনাদের যেটাকে বলবো এটা হচ্ছে যে আপনার কুকিং ক্লিনিং বা স্কুইজিং তোয়ালা যেটা আছে আমরা কাপড় যদি চাপ দিতে চাই তাইলে কিন্তু আমাদের এই এই ব্যথাটা বোঝা যাবে বা অ্যাবডাকশন অ্যাডাকশনের ক্ষেত্রেও আমরা এই ব্যথাটা বুঝবো বা ক্রিকেট খেলতেছেন যারা তারা কিন্তু বল করতে গেলেও এই ব্যথাটা বুঝবে হঠাৎ করে এই ব্যথাটা এই জায়গায় বুঝতে পারবে এবং এই ব্যথাটা টোটাল শোল্ডার জয়েন্টটাতেও হতে পারে এর পাশাপাশি যেটা বলবো যে এইখানে আর একটা প্রবলেম আছে যেমন ব্যাংকার লিশন নামে একটা সিমটম আছে ব্যাংকার লিশন বলতে বোঝায় সুপ্রা স্পাইনাটাস ইনফ্রা স্পাইনাটাস বা অ্যাসোসিয়েটেড মাসেলগুলো আছে মাসেলগুলো উইকনেস এবং স্পাজম এবং স্পাস্টিসিটির কারণেও এটা হতে পারে তো স্পাজম এটাও আপনার মানে কমন একটা প্রবলেম থাকবে রেঞ্জ অফ মোশনের কথা বললাম এটা থাকবে তারপরে রেডিয়েটিং পেইন যেটা বলা হয় রেডিয়েটিং পেইন সিমটমটা থাকবে এক জায়গায় ব্যথা অন্য জায়গায় পেইন ছড়ায় যাইতেছে বা টোটাল হাতটাতে ঝিনঝি ঝিনঝি ভাব হতে পারে বা দেখা গেল যে আপনি নর্মাল একটা হাত দিয়ে যেভাবে কাজ করতেছেন এই হাতটাতে তেমন বোধ শক্তি নাও থাকতে পারে বা ঝাড়ি দিলে আপনি ঝিনঝিন ঝিনঝিন ভাব এক কাঁধে বিশেষ করে যদি আপনি শোয়ার পজিশনটা যদি এক কাঁধে বা যেই সাইডে ইঞ্জুরি ওই সাইডে চাপ দিয়ে যদি আপনি শুয়ে থাকেন তাহলে সকালে হইলে সকাল বা অন্য কোনো সময়ে দেখবেন যে আপনার ব্যথাটা অনেক বেড়ে গেছে তে মূলত দর্শক সিমটম বলতে এগুলাই এবং এর পাশাপাশি আরো কিছু সিমটম যেটা থাকে সেটা হচ্ছে যে মর্নিং স্টিফনেস থাকতে পারে সকালে ঘুম থেকে উঠে আপনার ব্যথা থাকতে পারে তার এমসি হ্যাঁ ল্যাগলিন লিশন থাকতে পারে আপনার এটা নার্ভের প্রবলেম থেকে হয়ে থাকে এর পাশাপাশি হচ্ছে যে রিভার্স হিল ফ্যাক লিশন এইখানে আপনি এটা বুঝতে পারতে পারেন এটা হতে পারে এর পরবর্তীতে বাকি আরও কিছু সমস্যা যেমন নর্মাল দৈনন্দিন কাজ আমি এই হাত দিয়ে যেটা করবো সেই কাজটা আমার ব্যাঘাত ঘটতে পারে তো এইগুলা থেকে আমরা বুঝতে পারি যে এটা শোল্ডার ডিসলোকেশন হয়ে গেছে অথবা পালপিটেশন করেও আমরা বুঝতে পারবো যে এটা শোল্ডার ডিসলোকেশন বলতে এর সিমটমগুলো এই টাইপেরই এরপরে দর্শক আসবো আমরা চার নাম্বার এটা হচ্ছে ডায়াগনোসিস কিভাবে আমরা করব ডায়াগনোসিস করার সুবিধাটা আমরা তিনটা ভাগে এই ডায়াগনোসিসটাকে ভাগ করব একটা হচ্ছে জেনারেল আমরা মানে জাস্ট হচ্ছে নর্মাল বা ন্যাচারাল বা ম্যানুয়াল টেস্ট করে দেখব আমরা একটা দুই নাম্বার হচ্ছে যে আমরা ল্যাব টেস্ট করব তিন নাম্বারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজিং স্টাডি যেটা আছে তা এট ফার্স্ট আমাকে যেটা করতে হবে যে ন্যাচারাল টেস্ট বা ম্যানুয়াল টেস্ট বলতে যেটাকে বোঝায় এটা হচ্ছে যে হিস্টোরি নিতে হবে মানে হিস্টোরিটা সুন্দরভাবে পেশেন্টের কাছ থেকে আমি সুন্দরভাবে শুনবো যে আসলে আপনার ব্যথাটা কেমনে হয়েছে কতদিনে এই ব্যথাটার বয়স এর আগে কোথায় কোথায় আপনি মেডিসিন খাইছেন বা কোন কোন ডাক্তার আপনাকে কোন কোন টাইপের টেস্ট করাইছে বা কোন কোন টাইপের প্রবলেমের কথা আপনাকে বলছে এবং এটা ডিউরেশন কত বা এটা কোনো আঘাত প্রিভিয়াস কোনো আঘাত পেয়েছিলেন কি পান নাই সেটা অথবা প্রিভিয়াস শোল্ডার ডিসলোকেশন এর আগেও হয়ে মানে হয়ে হওয়ার কোনো সিমটম আছে কি না বা এরকম হিস্টোরি আছে কি না সেটা আমরা জানবো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে স্ট্রোক বা হেমিপ্যালেজিয়া পেশেন্টের ছিল কি না এইগুলো আমরা টেস্ট করব টেস্ট করে মানে জাস্ট এইগুলো হিস্টোরি সুন্দরভাবে আমরা নিব নেওয়ার পরে এটা হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব ফিজিক্যাল এক্সামিনেশনটাকেও আমরা তিনভাবে ভাগ করব ইনস্পেকশন পালপেশন মুভমেন্ট ইনস্পেক্ট করে আমরা দেখবো যেমন ব্যাংকার লিসনের কথা আমরা বলছিলাম এখানে মাসেলের কথা বলছিলাম যে সুপ্রা স্পাইনাটাস ইনফ্রা স্পাইনাটাস ডেল্টয়েড মাসেল আছে সাব স্ক্যাপুলারিস মাসেল আছে রোটেটর কাপ মাসেল আছে এই মাসেলগুলা পাওয়া ঠিক আছে কি না বা মাসেলের কোনো লিশন আছে কি না মাসেলের স্পাস্টিসিটি ফর্ম আছে কি না এটা আমরা ইনস্পেকশন করব এরপরে পালপেট করে দেখব আমরা শোল্ডার জয়েন্টের ডানে মানে উপরে নিচে বা মানে এক্সটার্নাল ইন্টারনাল বা মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সাইড থেকে চারপাশ থেকে সুন্দরভাবে আমরা দেখব হাত দিয়ে টিপে 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 হিউমারাসের হেড এবং হচ্ছে স্ক্যাপুলার যে ল্যাটারাল বর্ডার বর্ডারের যে গ্লোভসের মতো যে
ফোসাটা আছে এই ফোসাটার সাথে জয়েন্টটা ঠিকঠাক বসা আছে কিনা এবং আরো পালপেট করে দেখব যে এখানে আমাদের লিগামেন্ট বা টেন্ডনের কোনো প্রবলেম আদৌ হয়েছে অথবা হয়নি এটা দেখব তারপরে আমরা মুভমেন্ট তিন নম্বর যেটা করব সেটা হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট করে বলতে বোঝাই যাচ্ছে দর্শক এটা হচ্ছে যে অ্যাবডাকশন অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন বা ফ্লেকশন এক্সটেনশন এই টাইপের বিভিন্ন দিকে আমাদের পাঁচ টাইপের ফোল্ডারে মুভমেন্ট আছে পাঁচটা টাইপের মুভমেন্ট করেও আমরা শিওর হয়ে যাব যে আসলে এটা ফ্রোজেন শোল্ডার শোল্ডার স্টিফনেস অথবা শোল্ডার ডিসলোকেশন তো সচরাচর শোল্ডার ডিসলোকেশনই পাওয়া যাবে এবং এই শোল্ডার ডিসলোকেশনের আরও কিছু 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 কাজ আছে টেস্ট আছে যে টেস্টগুলো ম্যানুয়ালি করা হয় এটা হচ্ছে যে সিএস স্পাইন টেস্ট বা নেক এক্সামিনেশন টেস্ট নেকটাকে এবং শোল্ডারটাকে যদি আমি প্রপারলি যদি অ্যাসেসমেন্ট করি তো শোল্ডারে পেইন বা নেক পেইন এই টাইপের কিন্তু এক্সারসাইজটা আমরা করে নিব এবার শোল্ডারের এক্সামিনেশন যেটা আছে ইন্টারনালি এটা আমরা করে ফেলবো এবার শোল্ডার ইনস্টাবিলিটি টেস্ট যেটা আছে ইনস্টাবিলিটি টেস্টটা আমরা করে ফেলবো ম্যানুয়ালি দেন অ্যান্টেরিয়র অ্যাপ্রিহেনশন টেস্ট যেটা আছে এই টেস্টটা করবো জব টেস্ট আছে জব টেস্টটা আমরা করে ফেলতে পারি এরপরে যেটা করব আমরা লোড অ্যান্ড শিফট টেস্ট শোল্ডার জয়েন্টটাকে একবার লোড দিয়ে দেখব এবং লোডটা না দিয়ে আমরা এই টেস্টটা দেখব এই টেস্টগুলো ডিটেলস জানতে হলে আপনাকে যেটা করতে হবে এটা rxsalon.com ওয়েবসাইটে আপনাকে ভিজিট করে এই ম্যানুয়াল টেস্টটা কেমনে কোন সিস্টেমে করানো হবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ডিটেলস এখানে আমার থিম বর্ণনা দেওয়া আছে অথবা ইউটিউবে আমার নেক্সট কোনো টিউটোরিয়াল এগুলো দেখে নেবেন আপনারা এরপরে আসবো আমরা ল্যাব টেস্টটা মূলত যেটা করব যে আসলে এই শোল্ডার ডিসলোকেশনের সাথে অন্য কোনো অ্যাসোসিয়েট কোনো প্রবলেম জড়িত আছে কিনা এখন অ্যাসোসিয়েট প্রবলেম বলতে কেমন বোঝায় শোল্ডার ডিসলোকেশন যেমন একটা ছেলে 18 বছরের আগে একটা ছেলের মানে ডায়াগনোসিস যেরকম হবে বা 40 বছর বয়সের একটা পেশেন্টের ক্ষেত্রে মানে ল্যাব টেস্টটা একরকম হবে এবং যদি সে 60 ইয়ার আপ হয়ে থাকে তার জন্য কিন্তু ল্যাব টেস্টটা আর একটু অ্যাডভান্স লেভেলের হবে তো দর্শক ওভারঅল যেটা আমরা টেস্ট করব সেটা হচ্ছে যে ল্যাবরেটরি টেস্টের ভিতরে সিবিসি ইএসআর হিমোগ্লোবিন এই টেস্ট আমরা দেখে নিব এর পরবর্তীতে ইউরিন এক্সামিনেশন করব যদি ইনফেকশাস কোনো প্রবলেম থেকে থাকে ইউরিনে সেটা থেকে ওই পেন হচ্ছে কিনা সেটা আমরা দেখব বডির ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে প্রবলেম হচ্ছে কিনা ইলেকট্রোলাইট টেস্টটা আমরা করে নিব এর পরবর্তী সিরাম ইউরিক অ্যাসিডের টেস্ট যদি 60 ইয়ারের আপ কোনো পেশেন্ট হয়ে থাকে তাহলে আমরা সিরাম ইউরিক অ্যাসিড টেস্টটা করব যে কিডনির অবস্থাটা কেমন সেটা জানবো পেশেন্ট যদি 60 ইয়ার আপ প্লাস হচ্ছে ডায়াবেটিসের কোনো পেশেন্ট হয়ে থাকে তার জন্য র্যান্ডম ব্লাড সুগার বা র্যান্ডম আরবিএস টেস্টটা আমরা করে নিব এরপরে যেটা করতে পারি আমরা এটা হচ্ছে যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি শোল্ডার জয়েন্টে নর্মাল আল্ট্রাসোনোগ্রামও করতে পারি বা ডপলার আল্ট্রাসোনোগ্রাম অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করেও আমরা মাসেল টেন্ডন লিগামেন্টের প্রিপজিশনগুলো অনেক সুন্দরভাবে জানতে পারবো অ্যাট লাস্ট আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাসেল বায়োপসি করতে পারি এখান থেকে অথবা শোল্ডার জয়েন্টের মাঝখান থেকে ফ্লুইড নিয়ে ফ্লুইড যদি কোনো কারণে আমি কালেক্ট করতে পারি এই কালেক্টটা ফ্লুইড কালেক্ট করেও কিন্তু আমি যেটা টেস্টটা করেও কিন্তু আমি শিওর হতে পারবো যে আসলে শোল্ডার জয়েন্টটা কোন টাইপের সমস্যার ভিতরে আছে তো দর্শক তিন নম্বর হচ্ছে ইমেজিং টেস্ট ইমেজিং টেস্টের ভিতরে অ্যাট ফার্স্ট সবার আগে যেটা বলতে হবে সেটা আপনারা বুঝতেই পারছেন এক্স রে এবং সব জায়গাতে এটা পাওয়া যায় এবং আমাদের হাতের কাছে এবং মানে অ্যাভেলেবেল এই এক্স রেটাই মানে হাড়ের কোনো ডিসলোকেশন অথবা ফ্র্যাকচার বা ইঞ্জুরি এই টাইপের প্রবলেমের জন্য অ্যাট ফার্স্ট ডক্টর যেটা করে থাকে সেটা হচ্ছে যে এক্স রেটাই সবার আগে সাজেস্ট করে থাকে এবং এক্স রে রিপোর্ট যদি মোটামুটি নর্মাল আসলো বা রোগ বা আমি যদি এই শোল্ডার ডিসলোকেশনটা প্রপারলি ডায়াগনোসিস করতে পারি দ্যাটস এনাফ যদি আমি না পারি পরবর্তীতে আমাদের কি করতে হবে সিটি স্ক্যান করতে হবে এমআরআই করতে হবে সিটি স্ক্যান এবং এমআরআই এটা হচ্ছে কনফার্মেশন টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনি টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট সাইনোভিয়াম বার্সা নার্ভ ইঞ্জুরি এবং মাসেলের অবস্থা মাসেল কন্ডিশন কেমন আছে এ টু জেড সব আমরা এই টেস্টের মাধ্যমে আমরা শিওর হতে পারি সেটা হচ্ছে যে সিটি স্ক্যান এবং এমআরআই যদি এই টেস্টটা হচ্ছে ব্যয়বহুল টেস্ট আর একটা টেস্ট যেটা করতে পারি এটা হচ্ছে বোন স্কিনটোগ্রাফি টেস্টটা করতে পারি এবং নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করতে পারি যদি আমাদের রেডিয়েটিং পেইন থাকে বা নার্ভ ইঞ্জুরি হয়ে থাকে শোল্ডার ডিসলোকেশনের কারণে সেক্ষেত্রে আমরা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্টটা করে নিব দর্শক লাস্ট যেটা বলবো এবার হচ্ছে আপনাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আসবো ট্রিটমেন্ট সুবিধাতে আমরাও এটাকে তিনটা ভাগে ভাগ করবো এটা হচ্ছে যে আপনার ন্যাচারাল একটা ট্রিটমেন্ট করবো এরপর হচ্ছে মেডিসিন দিয়ে একটা ট্রিটমেন্ট করবো লাস্ট টেস্ট হচ্ছে সার্জারি তো প্রথমটাতে আমরা চলে আসি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে অ্যাট ফার্স্ট আমাকে ধরতে হবে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি আসলে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল একটা ট্রিটমেন্ট সিস্টেম এবং অনেকগুলো ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে
আপনার জয়েন্টের মাঝখানের ইনফ্লামেশন, ইনজুরি, মাসেল স্পাজম, নার্ভ টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজের প্রবলেম, এবং আপনি যদি 60 ইয়ারের অধিক বেশি বয়সের পেশেন্ট হয়ে থাকেন, এর পাশাপাশি যদি আপনি ডায়াবেটিস বা কিডনি বা লিভারের মেজর কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার জন্য ফার্স্ট চয়েস থাকবে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে কোন কোন ফিজিওথেরাপি? এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি 10-এ 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আইআরআর যেটা আছে, হ্যাঁ এটা দিব, লেজার থেরাপি আমরা ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে যে ইলেকট্রিক ওয়েভ গ্যালভানিক কারেন্ট বা কারেন্ট শক যেটা থেরাপি আছে, বা ফেরাডিক কারেন্টের যে ট্রিটমেন্ট এটা করতে পারি, বা আইস প্যাক হিট অথবা কোল্ডের এক্সারসাইজটা আমরা করতে পারি। এই টাইপের চিকিৎসা মূলত ফিজিওথেরাপি থেকে আমরা পেয়ে যাব। এরপরে আরও কিছু ফিজিওথেরাপি বা ন্যাচারাল যে ট্রিটমেন্টগুলো আপনি করতে পারবেন, যেগুলো সাইড ইফেক্ট বিহীন, তার ভিতরে হচ্ছে ডিপ ট্রান্সভার ফিকশন ম্যাসেজ আপনি করতে পারেন, যদি কোনো বার্সা বা টেন্ডনে প্রবলেম থাকে এটা অবশ্যই, বা ডিসলোকেশন থাকে জায়গা মতো বসানোর জন্য এই এক্সারসাইজটা অনেক মানে পজিটিভ। এরপর হচ্ছে এক্সট্রা কর্পোরাল শক থেরাপি, এই থেরাপিটাও আমরা এটা করতে পারি। এই থেরাপির মাধ্যমেও আমরা অনেক কিছুই জানতে পারবো। এটা ডিপ ট্রান্সভার ফিকশনের পরে যেটা করবো আমরা ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন টেস্টটা আমরা করতে পারি, বা ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন যেটা, এটা হচ্ছে মূলত টেন্স নামে বলা হয়, এবং টেন্সের মাধ্যমে আমরা শোল্ডার জয়েন্টের আমাদের ইনস্টাবিলিটি ফিরিয়ে নিয়ে আসতে পারি। এর পাশাপাশি যেটা করব, স্ট্রেসিং টাইপের কিছু এক্সারসাইজ আছে, শোল্ডারের বিভিন্ন টাইপের স্ট্রেসিং আছে, স্ট্রেসিংয়ের টাইপের এক্সারসাইজগুলো করলে মানে লং টাইমে আপনি একটা আউটপুট ভালো পেতে পারেন। এরপর রেডিও ফ্রিকোয়েন্সি থার্মাল থেরাপি এটা আমরা দিতে পারি। এর পাশাপাশি লো লেভেল রেজার থেরাপি যেটা আছে, লো লেভেল রেজার থেরাপি দেওয়া যাবে। এরপর আছে ইন্টারনাল রোটেশন স্ট্রেস থেরাপি দেওয়া যাবে। এর পাশাপাশি শেষে যে কথাটা বললেই নয়, যদি আপনি আমরা এটা হচ্ছে যে হোল বডি ক্রায়োথেরাপি, হোল বডি ক্রায়োথেরাপি, যদিও এটা বাংলাদেশ বা আমাদের মতো দেশে এরকম সম্ভব নয়, আমেরিকা বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই হোল বডি ক্রায়োথেরাপির ট্রিটমেন্টের একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানটা আপনার যদি নাগালের ভিতরে থাকে সেটা আপনি করে নেবেন, যদি দেশের বাইরে আপনি কেউ হয়ে থাকেন আপনি ট্রাই করতে পারেন। আর তারপর যেটা বলবো যে লাস্ট স্টেজে আপনাকে ডায়েটারি খাবার, আপনি যদি ইঞ্জুরি হয়ে থাকে বা ডিসলোকেশন হয়ে থাকে অবশ্যই আপনি যেটা করবেন, নিউট্রিশনাল ফুড বেশি খাবেন, এর ভিতরে খেজুর একটা, মধু একটা, কালো জিরা, হ্যাঁ এই টাইপের যেই জিনিসগুলো বা যে কোনো টাইপের ফল ফ্রুট আপনি বেশি খাবেন, ছোলা বাদাম এই টাইপের জিনিসগুলো আপনি বেশি খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, হ্যাঁ বডিটাকে অল টাইম হাইড্রেট রাখার জন্য, এবং ম্যাগনেশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খাবেন, ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন, এবং ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে আপনি খাবেন, কারণ ভিটামিন সি ভিটামিন ই বডির ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বাড়িয়ে দেয় এবং এই আপনার শোল্ডার ডিসলোকেশন হিলিংয়ের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। নাম্বার ওয়ান ন্যাচারাল ট্রিটমেন্টটা এখান থেকেই শেষ। 2 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেডিসিন। মেডিসিন জানতে হলে সবার আগে যেটা জানতে হবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, মূলত এনএসআইডি ড্রাগ যেটা বলা হয়ে থাকে। তো এখানে আসলে ব্যথার ট্যাবলেট আপনি কোনটা খাবেন, অ্যাট ফার্স্ট চয়েস যদি আমি বলি, যদি আপনার অ্যাকুট ইঞ্জুরি বা আঘাত, ট্রোমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলার কারণে ফোর্সফুল পড়ে গেছেন, আউট স্ট্রেস হ্যান্ড পড়ে যাওয়ার কারণে যদি ইমিডিয়েট আপনার পেইন হয়ে থাকে এবং প্রচুর পেইন হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট চয়েস হচ্ছে সারা পৃথিবীতে একই নামে যে জেনেরিক নেমটা চলে সেটা হচ্ছে কিটো রোলাক 10 mg-এর একটা ট্যাবলেট। বাংলাদেশে রোলাক আছে, টোরাক আছে, টরো এইড আছে, এই টাইপের ওষুধগুলো 10 mg সকালে একটা, রাতে একটা, কন্টিনিউ 7-14 দিন। অবশ্যই ভুলবেন না, এর সাথে অ্যান্টি আলসারেন্ট যেমন স্যাকলো নামের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট অবশ্যই আপনি ব্যথার ট্যাবলেটের পাশাপাশি আপনাকে খেতে হবে। 1 নম্বর। 2 নম্বর আমরা যেটা করবো, নার্ভ রিল্যাক্সিং কিছু ট্যাবলেট। নার্ভ রিল্যাক্সিং ট্যাবলেটের ভিতরে অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে যদি আমরা নর্মাল লেভেলে চিন্তা করে থাকি, মানে অ্যাডভান্স লেভেলে না যেয়ে নর্মাল লেভেলে চিন্তা করলে আমরা নার্ভ রিল্যাক্সিং হিসেবে আমরা ট্যাবলেটগুলো যেটা খেতে পারি বা নিউরোপ্যাথিক পেন ম্যানেজমেন্টের জন্য যে জিনিসগুলো ভালো কাজ করে, এটা হচ্ছে ভিটামিন B1, B6, B12। ভিটামিন B1, B6, B12 এর আগের টিউটোরিয়ালগুলো তো আমি বলে দিয়েছি। এটা হচ্ছে যে কম্বাইন্ড আকারে যেটা পাওয়া যায়, সুপ্রা বি পাওয়া যায়, এবং হচ্ছে সুপ্রা বির পাশাপাশি এসিবিয়ন পাওয়া যায়, এর পাশাপাশি হচ্ছে যে নিউরো বি নামে সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে আপনি হন এই নিউরো বিটা আপনি পাবেন, সকালে একটা রাতে একটা, কতদিন খাবেন এটা বলে দিচ্ছি, কন্টিনিউ 1 মাস আপনি ট্রাই করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ফার্দার কোনো ডিসিশন নিতে পারেন। 3 নম্বর পজিশনে আমরা আসবো যে
অ্যাডভান্স লেভেলের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম যদি এর সাথে ইনভলভ থাকে এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রি গাবালিন ট্যাবলেট খেতে হবে। প্রি গাবালিন এটা বলে দিই সারা পৃথিবীতে একই প্রি গাবালিন নামে চলে, এটা হচ্ছে 25-50-75 mg একটা ক্যাপসুল এবং বাংলাদেশি 25-50-75 mg একটা ক্যাপসুল আপনাকে খেতে হবে দিনে একবার লো ডোজে 50 mg রাতে। এইভাবে শুরু করবেন। বাংলাদেশের কোম্পানির নেমে যেগুলো আছে, এক নম্বরে ধরেন আপনি প্রিলিন, দুই নম্বরে নিউরোলিন, তিন নম্বরে প্রিগাবা, তারপরে হচ্ছে গাবা রোল, এই নামে 25-50-75 mg ক্যাপসুল প্রতিদিন রাতে লো ডোজ থেকে আপনি একটা করে শুরু করতে পারেন কন্টিনিউ এক মাস, 14 দিন থেকে এক মাস পর্যন্ত আপনি কন্টিনিউ করলে ইনশাল্লাহ একটা বেটার একটা আউটপুট আপনি পাবেন। এরপরে যেটা বলবো চার নম্বরে বা চার বা পাঁচে, এটা হচ্ছে যে আপনি এর পাশাপাশি যদি মাসেল রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, আপনার মাসেল স্পাজম, যেটা ব্যাংকার লিসনের কথা বলছিলাম, বা মাসেল স্পাজম, মাসেল ইঞ্জুরি, স্পাস্টিসিটি ফর মুভমেন্ট, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, এই টাইপের মাসেল রিলেটেড কোনো প্রবলেম যদি সে থেকে থাকে সেটার জন্য আপনি অবশ্যই মাসেল রিল্যাক্সিং ট্যাবলেট আছে, এটা টলপেরিসম, ইপিরিসম নামে সারা পৃথিবীতে পাওয়া যায়, ব্যাকলোফেন নামে পাওয়া যায় সারা পৃথিবীতে। টলপেরিসম যদি আপনি খেয়ে থাকেন, এটা টলপেরিসমটাই হচ্ছে ফার্স্ট চয়েস আপনার এই মাসেল স্পাজম, আপার স্পাইনাল কর্ড বা হচ্ছে শোল্ডার জয়েন্টের জন্য। এটা হচ্ছে টলপেরিসন 50 mg একটা ট্যাবলেট, এটা সকালে একটা রাতে একটা কন্টিনিউ 14 দিন থেকে এক মাস। বাংলাদেশি কোম্পানির নামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মায়োলাক্স 50 mg সকালে একটা রাতে একটা 14 দিন থেকে এক মাস আপনি কন্টিনিউ করতে পারেন এটা। এরপর নেক্সট এরপরে যেটা আসতেছে ছয় নম্বরে সেটা হচ্ছে যে আমরা ও ট্যাবলেট খেতে পারি। আর একটা ট্যাবলেট যেটা আছে পেইন ম্যানেজমেন্টের জন্য অনেক ইউজ মানে উপকারী একটা ট্যাবলেট, সেটা হচ্ছে ওরাল কর্টিকো স্টেরয়েড আপডেট। আপনি যদি আপডেট টাইপের যদি স্টেরয়েড খেতে চান বা ট্যাবলেট ফর্মে স্টেরয়েড খেতে চান, এটা হচ্ছে মিথাইল পেডনিসোলন নামে মিথাইল পেডনিসোলন ট্যাবলেট, এটা আছে 2, 4, 8, 6 mg এটার পাওয়ার আছে। মিথাইল পেডনিসোলন বাংলাদেশের কোম্পানির নামে পাবেন আপনি মেথিপ্রেট, সলুপ্রেট, হ্যাঁ এইগুলা 2 এবং 4। যদি 4 mg আপনি খান সকালে একটা রাতে একটা 7 থেকে 14 দিন, 14 দিনের বেশি এই ট্যাবলেটটা কন্টিনিউ করা ঠিক না। মূলত বলে দিয়ে দিলাম মেথিপ্রেট অথবা সলুপ্রেট 4 mg ট্যাবলেট সকালে একটা রাতে একটা, অনলি 7 থেকে 14 দিন, এরপরে আপনি আস্তে করে এটাকে বাদ দিতে হবে। তারপরে যেটা অপশনটা আসতেছে সেটা হচ্ছে ইন্টা আর্টিকুলার ইঞ্জেকশন। ইন্টা আর্টিকুলার এটাও কর্টিকো স্টেরয়েড ইঞ্জেকশন, ইঞ্জেকশনটা বলে দিই ট্রায়ামসুলন অ্যাসিটোনাইট ইঞ্জেকশন 40 mg একটা হচ্ছে ইঞ্জেকশন। আপনি আপনার যদি টেন্ডন লিগামেন্ট কার্টিলেজের প্রবলেমটা আপনার ডক্টর যদি প্রপারলি ডায়াগনোসিস করতে পারে এবং ডায়াগনোসিস করে উনি যদি শিওর হয়ে থাকে যে আমার অমুক লিগামেন্ট বা যেই লিগামেন্টটা ইঞ্জুরি বা যেই টাইপের ডিসলোকেশন হয়েছে সেটা কোনো প্রপার একজন অর্থোপেডিক্স ডক্টর অথবা ফিজিওথেরাপির যারা হেলথ স্পেশালিস্ট যারা আছে, এই পেইন রিলেটেড যারা স্পেশালিস্ট, তাদের মাধ্যমে আপনি শোল্ডার জয়েন্টে যদি ইমিডিয়েট একটা ইঞ্জেকশন মেরে দিতে পারেন আল্লাহ রহমতে, এটাতে আপনি আরও ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে আরও কিছু থাকে দর্শক, যেটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের হায়া মানে সোডিয়াম হায়ালুরোনেট ইঞ্জেকশন যেটা আছে, এই ইঞ্জেকশনটাও দেওয়া যায়। তারপরে পিআরপি যেটা আছে প্লাটিলেট রিচ প্লাজমা, এই এই ইঞ্জেকশনটাও আপনার এই এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে যে কার্টিলেজ ফ্রেন্ডলি কিছু ট্যাবলেট আছে, ওমেগা 3 এটাও আপনি খেতে পারেন, এটা সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 থেকে 14 দিন, ভিটামিন টাইপের এগুলা। এর পাশাপাশি আছে আপনার আরও একটা কোলাজেন টাইপ 2 নামে ট্যাবলেট আছে, 40 mg একটা ক্যাপস ট্যাবলেট, এটাও আপনি 7 থেকে 14 দিন বা 14 দিন থেকে এক মাস আপনি নিয়ে যেতে পারেন। এর পরবর্তীতে অবশ্যই আপনি যেটা করবেন, যদি মেজর আপনার প্রবলেম হয়ে থাকে এবং হাড় এবং মানে জয়েন্ট রিলেটেড প্রবলেম, তার জন্য আপনি যেটা করবেন ভালো মানের একটা ক্যালসিয়াম খাবেন, সেটা হতে পারে মানে ক্যালকোডি হতে পারে বা ক্যালবো ডি হতে পারে, ক্যালবোরাল ডি হতে পারে, কোরাল ক্যাল ডি ডিএক্স হতে পারে, এটা সকালে একটা রাতে একটা কন্টিনিউ এক মাস পর্যন্ত আপনি খেতে পারেন। আশা করি এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণে শোল্ডার ডিসলোকেশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন। এর পরবর্তীতে আপনার কিছু টেকনিক আছে, যেটা হচ্ছে টেকনিকটা বলি, এটা হচ্ছে যে শোল্ডার ডিসলোকেশনের রিডাকশন টাইপের কিছু টেকনিক আছে। তো রিডাকশন টাইপের টেকনিকগুলোর ভিতরে সবার আগে যেটা বলে স্ক্যাপুলার ম্যানিপুলেশন, এটা 80-100% সাকসেসফুলি কথা বলা হচ্ছে। এবং এরপর আছে এক্সটার্নাল রোটেশন টেকনিক, রিডাকশন টেকনিক হচ্ছে এক্সটার্নাল রোটেশন। দুই নাম্বার হচ্ছে কানিংহাম টেকনিক, এর পরবর্তীতে মিলস টেকনিক আছে, সিমসন টেকনিক আছে, ট্রাকশন মানে ট্রাকশন কাউন্টার অ্যাকশন নামে একটা রিডাকশন টাইপ আছে, এবং ফ্রাস টেকনিক আছে,
ফেলক্রাম টেকনিক আছে, ফেলক্রাম টেকনিকের পর কোসার্স যেটা আছে অথবা হিপোক্রেটিক টেকনিক আছে, এগুলা এরপর আছে পোস্টিরিয়র শোল্ডার রিডাকশন, এগুলা আসলে রিডাকশন টাইপের বা অ্যাডভান্স লেভেলের এবং সেভ একটা ট্রিটমেন্ট প্রসিডিউর। এর পরবর্তীতে আপনি আরও এর পাশাপাশি যেটা করতে পারেন, এর পরবর্তীতে যদি দেখেন যে আপনার শোল্ডার জয়েন্টের কমপ্লিকেটেড সিচুয়েশন চলে গেছে, ইন্টারনাল যদি ইনফেকশন থাকে বা ইন্টারনাল যদি দেখা যায় ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার কারণে যদি পার্সেল ফর্ম হয় বা অস্টিওমাইলাইটিস হয়, এই টাইপের যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনি ডাক্তারের কাছে যোগাযোগ করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে সুন্দরভাবে আপনার সঠিক চিকিৎসা যেটা যেন আপনি পেয়ে যান, এটার জন্য আপনি অবশ্যই ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। এর পরবর্তীতে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সার্জারি, লাস্ট যেটাকে বলবো সার্জারি। আসলে সার্জারি শোল্ডার ডিসলোকেশনের ক্ষেত্রে অতটা কাজে আসে না, বাট যদি কোনো বোনের ইনফেকশন বা বোন যদি ফ্র্যাকচার থাকে সেক্ষেত্রে সার্জারি মাস্ট করতে হবে, এবং আপনার অর্থোপেডিক সার্জন উনি আপনার কোন টাইপের সার্জারি করা লাগবে উনি আপনার সকল টেস্ট যাচাই বাছাই করে দেখে উনি সঠিক ডিসিশনটাই আপনার জন্য নিবে। এটাই হচ্ছে দর্শক কথা হচ্ছে যে শোল্ডার ডিসলোকেশন সম্পর্কে মোটামুটি আমি যেইগুলো বললাম ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে আমি মানে বুঝিয়ে দিতে পেরেছি, এটা এক নাম্বার। দুই নাম্বার, আপনি যদি বুঝতে আরও কষ্ট হয় বা যদি দেখলেন যে আসলে এই ইনফরমেশন সম্পর্কে আপনার কিছু ঘাটতি আছে বা আপনার কোনো সাইট বুঝতে প্রবলেম হচ্ছে, সেটা আপনি যেটা করতে পারেন rxharun.com ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করে সার্চ অপশনে গিয়ে সার্চের এই জায়গাতে শোল্ডার ডিসলোকেশন লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেলটি পেয়ে যাবেন, এবং ইংলিশে যদি পড়তে সমস্যা হয় আপনি বাংলায় ট্রান্সলেশন করে এই শোল্ডার ডিসলোকেশনের এ টু জেড আরও অনেক কিছুই জানার আছে, সেগুলো আপনি সুন্দরভাবে জানতে পারবেন। তো দর্শক, আমরা চলে এসেছি শেষ প্রান্তে। যদি এই আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দুই নম্বরে, পরবর্তীতে নেক্সট কোনো বেটার আপডেট পেতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশনে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। এই বলেই শেষ করছি, আল্লাহ হাফেজ।